আর দেরি করে লাভ কি? সব কিছুই যখন তাড়াতাড়িই করেছেন, তাই স্কুলে যাওয়ার কাণ্ডটি খুব তাড়াতাড়ি করে ফেললেন। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একরত্তির ছোট্ট পুচকে ইউভান চক্রবর্তী। কি দেখে বিশ্বাস হচ্ছে না তো, এবার স্কুলে ভর্তি হয়ে গেল রাজ এবং শুভশ্রীর ছেলে ইউভান চক্রবর্তী, যার দুরন্ত সুন্দর একটি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এই সুখবরটি সকলকেই জানিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কাঁধে সুন্দর একটি ছোট্ট ব্যাগ, পরে রয়েছে সাদা রঙের টি শার্ট এবং একটি জিন্স প্যান্ট, পায়ে রয়েছে জুতা আর মাথায় অল্প অল্প চুল, আর এইভাবেই পেছন থেকে একটি পোজ দিয়েছে ছোট্ট ইউভান। আর স্কুলে যাওয়ার সেই মুহূর্তটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুলে ধরেছেন শুভশ্রী, সাথে ক্যাপশন লিখেছে আজকে তার প্রথম দিন স্কুলের। বিশ্বাস হচ্ছে না তো, এটাই সত্য। কোন স্কুলে ভর্তি হলেন? জানা গিয়েছে প্লে স্কুলেই ভর্তি হয়েছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীর ছেলে ইউভান চক্রবর্তী। জানা যায় এখন কিন্তু ইউভানের কেবল 1.5 বছর হয়েছে, আর 1.5 বছর থেকেই সে আস্তে আস্তে অনেকটাই পড়ালেখা শিখে গিয়েছে, তাই জন্যই তো আর দেরি না করে স্কুলে ভর্তি করে দিলেন রাজ এবং শুভশ্রী। এর আগেও ইউভানের নানান পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নিয়েছিলেন রাজ এবং শুভশ্রী। সর্বশেষ গত সরস্বতী পুজোতে হাতে ঘড়ি দিতেও দেখা গিয়েছিল ইউভানকে রাজ এবং শুভশ্রীর সাথে, আর তখনই রাজ শুভশ্রী জানিয়েছিলেন খুব শীঘ্রই তাদের ছোট্ট এই পুচকে শোনা স্কুলেও ভর্তি হবে। আর আজকে তাই হলো। ইউভানের স্কুল জীবন সুন্দর হোক, সুখের হোক, এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। ছোট্ট ইউভানের স্কুল জীবন নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই আপডেট পেতে আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফলাইন।